বনগাঁ আদালত চত্বরে টাকা দিলেই মিলছে জাল নথি, বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে জমির দলিল। এমনই পরপর তিনটি নকল বার্থ সার্টিফিকেটের হদিশ পেল বনগাঁ পৌরসভা। আইনত অভিযোগ দায়ের করেছেন বনগাঁ পৌরসভার পৌর প্রধান। টাকা দিলেই মিলছে জাল বার্থ সার্টিফিকেট, শুধু তাই নয়, অভিযোগ টাকার বিনিময়ে দলিল, পর্চা বা সরকারি যে কোনো নথি নাকি পাওয়া যাচ্ছে বনগাঁ আদালত চত্বরে, সেখানেই নাকি গজিয়ে উঠেছে এই চক্র। সম্প্রতি এমনই তিনটি জাল বার্থ সার্টিফিকেট নজরে আসে বনগাঁ পৌরসভার, যার মধ্যে দুটি বাগদা এলাকার, একটি বনগাঁ এলাকার। বাগদা বিডিওর পক্ষ থেকে সার্টিফিকেট যাচাইয়ের জন্য পাঠানো হয় বনগাঁ পৌরসভাতে, তখনই ধরা পড়ে আসল বিষয়। পৌর কর্তৃপক্ষ বুঝতে পারেন সার্টিফিকেট পুরোটাই জাল। ঠিক একইভাবে বনগাঁ এলাকার এক ব্যক্তি সার্টিফিকেট নিয়ে আসেন পৌরসভায়, সেটিও যাচাই করার পর পৌরকর্মীরা বুঝতে পারেন সেটিও জাল। এরপরই খোঁজখবর শুরু করে বনগাঁ পৌরসভা। সূত্রের খবর, খোঁজখবর চালিয়ে বেশ কিছু নথি জোগাড় করেছে বনগাঁ পৌরসভা। বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী বনগাঁ আদালত চত্বরেই গজিয়ে উঠেছে এইরকম জাল নথির কারবার। চক্রটি টাকার বিনিময়ে এই কাজ করে যাচ্ছে বলে অভিযোগ তুলেছেন বনগাঁর পৌর প্রধান। তিনি আশঙ্কা প্রকাশ করছেন সীমান্তবর্তী শহর বনগায় এই ধরনের নথি ব্যবহার করে নানান রকম অপকর্ম করতে পারে সন্ত্রাসীরা। বিষয়টি জানার পর আর কাল বিলম্ব করেনি পৌরসভা। এদিনই বনগাঁ পৌরসভার পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বনগাঁ থানায়, যার কপি পাঠানো হয়েছে মহকুমা পুলিশ আধিকারিক, জেলা পুলিশ সুপার ও মহকুমা শাসকের দপ্তরে। সূত্রের খবর, ইতিমধ্যেই কিছু নাম পেয়েছে পৌরসভা যারা এই কাজে যুক্ত বলেও জানতে পেরেছে পৌর কর্তৃপক্ষ। সেই নামগুলিও পুলিশের কাছে দেওয়া হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে পৌর প্রধান গোপাল শেঠ বলেন, পৌরসভার বিভিন্ন বার্থ সার্টিফিকেট সংক্রান্ত বিষয়ে বেশ কিছুদিন ধরে অভিযোগ আসছে বনগাঁ কোর্ট চত্বর থেকে কিছু অসাধু মানুষ। তারা জাল বার্থ সার্টিফিকেট, জাল দলিল, বিভিন্ন রকম কাজের মধ্যে দিয়ে মানুষকে হয়রানি এবং জালিয়াতি করে পাসপোর্ট থেকে শুরু করে বিভিন্ন কাজের সহযোগিতা করছে পয়সার বিনিময়ে। আমাদের কাছে একটা নিলয় ঘোষ বলে একটা ছেলের আমাদের পৌরসভার দপ্তরে বার্থ সার্টিফিকেট কম্পিউটারাইজ করার জন্য এসেছিল। দেখা গেল 2015 সালের বার্থ সার্টিফিকেট, সেটি সম্পূর্ণভাবে জাল, আমাদের নথিভুক্ত নেই। এবং ডিআইওর কাছে একটা যে আমাদের কাছে তথ্য চেয়েছিল দুটো বার্থ সার্টিফিকেট, একটা মুস্তাকিন মণ্ডল, অপরটির নাম হচ্ছে সায়ন মণ্ডল, এগুলো একদম সম্পূর্ণ ফেক। এবং পৌরসভার 2015 সালের লোগো ব্যবহার করছে, সেই সময় তদানীন্তন বড়বাবু সই করেছে। আমরা প্রত্যেকটা ক্ষেত্রে এই দেশের মধ্যে এরম বিপজ্জনক কাজ যারা করছে তাদের বিরুদ্ধে আইনগত সাজা দেওয়ার জন্য প্রশাসন, পুলিশ প্রশাসন, ডিআইও, এসপি, এসডিপিওর কাছে আমরা বিষয়ে সমস্ত তথ্য পাঠিয়ে দিয়েছি অবিলম্বে ব্যবস্থা গ্রহণের জন্য। যারা এই জাল দলিল, জাল বার্থ সার্টিফিকেট, বিভিন্ন সরকারি কাগজ, নথি, পর্চা, বিভিন্ন রকম কথা শোনা যায়, আমরা পৌরসভা অত্যন্ত তৎপর, আমাদের কর্মচারীরা তারা আজকে সেই জায়গাটাই ধরে ফেলেছে। এর আগেও কিছু এসেছিল, তারা পালিয়ে গিয়েছিল, আজকে হাতে নাতে ধরা পড়েছে। আমরা সেটা পুলিশের কাছে যথাযথ তদন্ত, দেশের স্বার্থে, বাংলার স্বার্থে আমরা সেই কাজটাকে তদন্ত করার জন্য বলেছি এবং এর মূল র‍্যাকেটটাকে গ্রেফতার করার জন্য বলেছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে। আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।